প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 7ই আগস্ট 2021 কৃষিয়ান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেল অবস্থান করছে মৌসুমী ডেইরি ফার্মে আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামে মৌসুমী ডেইরি ফার্ম থেকে মূলত গাবি গরু বিক্রয় করা হয়ে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র আর এই মৌসুমী ডেইরি ফার্মের যে মালিক আছে উনি কিন্তু প্রবাসী প্রবাস থেকে এসে কিভাবে এই গাবি গরু ব্যবসার সাথে যুক্ত হলেন সেই বিষয়ে আপনাদের জানাবো এবং জানাবো এই মৌসুমী ডেইরি ফার্ম থেকে কি কি জাতের গরু বাছুর পাওয়া যায় সেই সকল বিষয়ে তো দর্শক ভাইরা বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো হয় শুরুতেই সবার উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি আমার বাসা আমি একজন গাবি বিক্রেতা মৌসুমী ডেইরি ফার্ম জি জি মৌসুমী ডেইরি ফার্ম মালিক আমি এটা একটা বিক্রয় কেন্দ্র এখান থেকে দীর্ঘদিন হলো এই গাবি গরুটাই বিক্রয় করতে জি আমার কাছে সবসময় গাবি গরুই থাকে আচ্ছা আমি তো যতদূর জানি আপনি এর আগে এই গাবি ব্যবসায় আসার আগে আপনি হচ্ছে প্রবাসে ছিলেন জি আমি সৌদি ছিলাম ভাই সৌদি ছিলাম জি 5 বছর সৌদি ছিলাম সৌদি থেকে আসার পরে এই খামারটার কি খামার এই পেশাটাই বেছে নিয়েছেন জি কত বছর হলো আসছেন দেশে আমি 2005 এ গেছিলাম বিদেশে তারপর ওখানে 5 বছর কাটানো 10 এ আসছে জি 10 এ আসার পরে মনে করেন 3 বছর শুধু এই এটা সেটা কইরি খাইছ পরে দেখলাম যে এইভাবে আর চলে না লাস্টে মনে করেন যে এইভাবে জি 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 তো ভালো তো পেশাটা নাকি জি ইনশাআল্লাহ ভাই যদি পরিচর্যা যে করতে পারে জি জি ওইটাই প্রবাসে যে কষ্ট আর বিশেষ করে আমার কষ্টটা হয়তো বেশি ছিল কারণ আমি ছিলাম বিল্ডিং কনস্ট্রাকশনের আচ্ছা আচ্ছা কাজ করতাম জি জি কনস্ট্রাকশন কাজ করতাম তো যে কষ্ট ওই দেশে করি আইছে ঠিক আছে ওর থেকে যদি এখানে শিখি কষ্ট করি তারপরে খুব আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এখানে আসার পরে গাবি গরুতে দেখতেছেন ভালোই জি জি ইনশাআল্লাহ এটা লাভজনক একটা ব্যবসা জি অবশ্যই যে প্রবাসী ভাইরা থাকে কষ্ট করতেছে প্রবাসে তারা চাইলে এখানে এসে গাবি লালন পালন করতে পারবে জি জি অবশ্যই ভাই আচ্ছা এখান থেকে মূলত কোন কোন জাতের গরু বছর বিক্রয় করেন এখানে আপনার আমার কাছে থাকে সব সময় ফিজিয়াম জার্সি হলস্টাইন ফিজিয়াম সাইয়াল খুব কম থাকে ভাই মানে উন্নত জাতের যে গরু থাকে সেগুলো আপনার কাছে জি 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 আচ্ছা আজকে কি জাতের গরুগুলোই আছে জি এইগুলাই আছে দুধের গরু কয়টা আছে সবগুলাই দুধের গরু আপনার একটা গরু প্রেগন্যান্ট আছে বাদ বাকি সবগুলোই দুধের জি সবগুলো দুধের গরু কিন্তু তো দর্শকদের আসলে খামারে আসতে জি জি অবশ্যই ভাই তারপরে দুধটা ঠিক আছে কিনা এগুলো দেখবে আর প্রেগন্যান্ট গরুতে তো বাটটা শুধু দেখবে বাটি তো একটা গাবির সম্পদ জি জি এগুলো দেখার সুব্যবস্থা আছে গাবি গাবি গরু যে কিনবে মানে কারণ গাবি গরু কিনতে কিন্তু অনেক লোক প্রতারণা আছে ঠিক আছে এই জন্য আপনি ওই যে কথাটা বললেন যে আসলে গাবি গরু কিনতে হলে খামারে আসতে হবে সর্বপ্রথম খামারে আসতে হবে বাচ্চাটা দেখতে হবে ঠিক আছে নাকি ওই গরুটার ওই বাচ্চা নাকি দাঁত আমি যেটা বলতেছি ওই দাঁত আছে নাকি এইগুলো দেখে দুধ দেখতে হবে দোয়ান কইরি সারি দুই আপাতত মনে করেন যে সকালে দেখলো বিকালে দেখলো পরের দিন সকালে দেখলো এই তিনটা বেলা আপাতত দেখতেই হবে এখন মনে করেন ইয়া দুধটা বোঝা যাবে যাই হোক আংশিক বোঝা যাবে দেখা দেখার দরকার মনে করেন দুই তিন দিন দেখার দরকার কিন্তু অনেক ভাই তো আসি সারি হুট করে কথার বিশ্বাসের পর নিয়ে যায় ঠিক আছে আমি বলি বিশ্বাস না করি ভাই আপনি টাকা দিয়ে যখন নেবেন আপনি টাকা আমি যখন টাকা গুনে বুঝে নেব আপনি মনে করেন যে 1 লক্ষ টাকার একটা তারা দিলেন ওর ভিতর যদি একটা কম হয় কি একটা সিরা হয় ওই টাকা তো আমি নেব না নেবেন না তা আপনি আমি টাকা যেমন বুঝে নেব আপনি গরু যেমন বুঝে নেব যেখান থেকেই নেন বা যেখান থেকেই নিক বুঝে নিতে জি জি অবশ্যই আচ্ছা মোশাররফ ভাই আজকে কত দাম থেকে গরু আছে নিচে কত দাম আছে উপরে কত দাম আছে নিচে আছে ভাই 1,30,000 টাকা আর উপরে আছে আপনার 2,35,000 টাকা ছোট থেকে বড় সাইজের গাবি সংগ্রহে রাখছেন জি ভাই আচ্ছা কথা বরাবর না আপনার খামারের প্রত্যেকটি গাবি সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমার দর্শকদের জানাবো জি ইনশাআল্লাহ ভাই মোশাররফ ভাই সর্বপ্রথমে 1 নম্বরে সাদা কালো রঙের একটা গাবি আছে অনেক বড় সর বাচ্চা সহ এটা কোন জাতের গাবি এবং কোন জাতের বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়াম জাতের গাবি আর বাচ্চাটা দেশে মাশাআল্লাহ এটা হচ্ছে মুন্ডি বাচ্চা হয়েছে ভাই বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়াম হলস্টাইন ফ্রিজিয়াম মুন্ডি বাচ্চা জি মুন্ডি বাচ্চা হয়েছে সিং উঠবে না 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 ইনশাআল্লাহ আপনি মা ক্যামেরাটা ধরেন মাথার দিকে ক্যামেরাটা ধরেন আপনি ঠিক আছে এটা সিং হবে না ইনশাআল্লাহ সিং হবে না 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 যদি কোনো মতে পরে বের হয় না 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 সিং হবে না ভাই সিং হবে না সিং হলে কিন্তু ফেরত নিতে হবে জি জি অবশ্যই ভাই আচ্ছা দুধে লাগা দাম থাকে সিঙ্গালা গরুর কিন্তু সেম দাম না জি 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 অবশ্যই যদি সিং উঠে যায় তাহলে কিন্তু আপনার ব্যাক নিতে হবে হ্যাঁ অবশ্যই ভাই আমি ব্যাক নাও আপনি দেখেন এই বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা ভাই আচ্ছা মায়ের যে জাত সেই জাতেরই হইছে শুধু সিং উঠবে না জি 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 কতদিন বয়স বা কয় মাস হইছে বাচ্চাটার বাচ্চাটার বয়স 1 মাস প্লাস হয়েছে ভাই 1 মাস প্লাস জি জি খুব শক্তিশালী জি শক্তিশালী দেখতেছেন একটা মানুষ মনে করেন খুব ধৈর্য রাখতে পারতেন না খুব সুন্দর বাচ্চা গাবির বয়স কত কয় দাঁত গাবির দুই দাঁত ভাই মোশাররফ ভাই এটা হচ্ছে দুই দাঁত বয়স গাবির বাচ্চার বয়স 1 মাস প্লাস জি জি ভাই সম্পূর্ণ দুইটাই সুস্থ সবল জি সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আচ্ছা বাট এটা সমানভাবে দুধ জি জি সম্পূর্ণ সুস্থ যে কেউ লালন পালন করতে পারবে জি অবশ্যই ভাই কেবল গা সবে মাত্র দুইটা দাঁত হয়েছে আপনার আচ্ছা অল্প বয়সে একটা গাবি দিন দিন এটা থেকে কামাই পাওয়া যাবে জি জি এটার মানে দুইটা বকনা ওইটা মানে বকনার থেকে গাবি হয়েছে আর একটা মনে করেন বকনা রেডি হয়ে গেছে আর কি
আচ্ছা এটা হচ্ছে ছেলে বাচ্চা না না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি বকনা বাচ্চা জি মুন্ডি বকনা আচ্ছা এই গাবির দুধের গ্যারান্টি কত লিটার বললেন এটা 15 লিটার গ্যারান্টি থাকবে 15 লিটার সকাল বিকাল দুধের গ্যারান্টি জি 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 আচ্ছা কোন দর্শকে যদি এই গরুটা পছন্দ হয় কত টাকা দাম দিতে হবে আপনাকে এটা 235000 টাকা ভাই 235 জি 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 এর মধ্যে কি দরদামের সুযোগ আছে জি হালকা পাতলা সুযোগ আছে আর কি কিছুটা দরদামের সুযোগ রাখছে জি জি আচ্ছা মোশাররফ ভাই এই এক নম্বর সিরিয়ালের গাবিটা সাইড করে দেন আপনার ওই পাশে দুই নম্বর সিরিয়ালে একটা গাবি আছে সাদা কালো রঙের জি জি ভাই এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 আচ্ছা এটার বয়স কয় দাঁত এটা দুই দাঁত ভাই এই গাবিটার বয়সও দুই দাঁত জি 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 আচ্ছা দুইটা গাবিরই দুই দাঁত করে বয়স জি জি ভাই এটার সঙ্গে বাচ্চা আছে কি জি এটার সাথে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটার সাথেও বকনা বাচ্চা হবে জি জি ফ্রিজিয়ান জাত জি 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 এটা তো বাচ্চার মনে শিং উঠবে হ্যাঁ জি এটা শিং হবে আচ্ছা কতদিন বয়স বাচ্চার এই বাচ্চাটা আপনার 18 দিন বয়স 18 দিন বয়সের মেয়ে একটা মেয়ে বাচ্চা জি জি বকনা বাচ্চা জি বকনা বাচ্চা আচ্ছা তাহলে তো মায়ের পুরো দুধ চলে আসে জি ভাই এটা দুধ যতটুকু পাচ্ছে ততটুকু বলবো সকাল বিকাল মিলে এটা 15 লিটার দুধ হবে না সকাল বিকাল 15 লিটার দুধ থাকবে জি জি যে দুধটা বলতিছেন এটা গ্যারান্টি থাকবে জি জি অবশ্যই ভাই গ্যারান্টি থাকবে এখানে এসে দুধটা দহন করে খামারি ভাইরা যারা আছে সংগ্রহ করতে পারবে জি জি অবশ্যই ভাই আচ্ছা এই দুই নম্বর সিরিয়ালের গরুটার দাম নেবেন কত টাকা এটা নেব আপনার আছে 210000 টাকা 210 জি 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 এর মধ্যে কি দরদামের সুযোগ আছে জি অবশ্যই দরদামের সুযোগ আছে প্রতিটা গাবিতে জি প্রতিটা জি অবশ্যই কথা বলতে পারবে মোশাররফ ভাই দুই নম্বর সিরিয়ালের গাবিটা সাইড করে দেন পরের গাবিটা দেখি মাশাআল্লাহ মোশাররফ ভাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা সহ সুন্দর গাবি আছে সাদা কালো রঙের যে তিনটা গাবি দেখাইলাম মোটামুটি তিনটাই কোয়ালিটি সম্পন্ন জি আমার কাছে যে গাবিগুলো দেখাবো ভাই ইচ্ছে ভালো উৎসাহে ভালো আরেকজন বুঝছেন মানে সম্পূর্ণ খুব সুন্দর কালেকশন এ এ এ সেটা ভালো জি 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 অবশ্যই ভাই আচ্ছা এই গাবিটার বয়স কয় দাঁত এবং কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটাও দুই দাঁতের এটাও দুই দাঁতের একটা গাবি হলস্টাইন ফ্রিজিয়ানের জাত জি জি এটার সঙ্গে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা জি এটার সাথে ছেলে বাচ্চা ষাঁড় বাচ্চা এটার সঙ্গে হচ্ছে ছেলে বাচ্চা জি জি আগেরটাও তো মেয়ে বাচ্চাই ছিল জি 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 প্রথম দুইটা মেয়ে ছিল তিন নম্বরটা ছেলে বাচ্চা জি জি এটার বয়স কতদিন এটা 20 দিন প্লাস হয়েছে 20 দিন এটা তো সম্ভবত সাদা কালো রঙের বাচ্চা হবে জি সাদা কালো হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা এটাই আপনার দুধ তো তাহলে সম্পূর্ণ এটারও চলে আসছে জি জি ভাই এটা সকাল বিকাল কেমন দুধ আসছে এটা সকাল বিকাল মিলে আপনি 16 লিটার দুধ পাচ্ছেন 16 লিটার দুধ জি জি এটা হচ্ছে সকাল বেলার তোলা জি জি সকালে সকালে এখন দহন করলে কত লিটার এখন দহন করলে পর আপনি 11:30 12 দুধ পাবেন সকালে এখন দহন করলে 11:30 থেকে 12 জি 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 আচ্ছা আর বিকেলে দহন করলে কেমন হয় যে তো সারা দিনে আপনার মনে করেন যে 16 লিটার গ্যারান্টি থাকবে সারা দিনে 16 কেজি দুধের গ্যারান্টি এটা প্রথম বাচ্চা হইছে জি 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 ভাই আচ্ছা মোশাররফ ভাই এই তিন নম্বর সিরিয়ালের গাবিটার দাম নেবেন কত টাকা এটা আপনার 210000 টাকা তিন নম্বর সিরিয়ালের একটা গাবি দাম নিচ্ছেন 210 চাওয়া জি 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 কোন দর্শক চাইলে আপনার সঙ্গে দর কষাকষির মাধ্যমে নিতে পারবে জি অবশ্যই একসাথে তো লটেও নিতে পারবে তিন জি 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 লটে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা মোশাররফ ভাই এই গাবিটা সাইড করে দেন পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখে জি চার নম্বর একটা গাবি আছে এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 বাচ্চা সহ কালেকশনই তো বেশি একটা জি জি সবগুলা বাচ্চা সহ গাবি ভাই আচ্ছা এবং দেখলাম তিনটা বাচ্চা তিনটারই পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে জি 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 ভাই আচ্ছা এই গাবিটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চাও বীজের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ানের সম্ভবত জি 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 ভাই আচ্ছা প্রত্যেকটাই তো বীজের বাচ্চাই দেখা জি জি অবশ্যই ভাই এটার বয়স কয় দাঁত গাবির এটা চার দাঁত চার দাঁত কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত এটা হচ্ছে দুই নম্বর বাচ্চা জি 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 এটার সাথে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এটা ছেলে বাচ্চা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা জি 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 বাছুরের নাভিটা দেখা যাচ্ছে জি জি আজকের দিন গেলে চার দিন বয়স হবে ভাই আজকে গেলে চার দিন বয়স হবে জি 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 মায়ের তো পুরো ক্লিয়ার দুধ তাহলে এখনো আসেনি না এটা ক্লিয়ার আসেনি এখন মোটামুটি 12-13 পর্যন্ত গেজা গালতেছে তবে এটা আশা করা যাচ্ছে 16-17 প্লাস দুধ থাকবে 16 থেকে 17 প্লাস দুধ থাকবে জি 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 ওলা নাকি এখন পানি আছে না পানি নাই তেমন আসলে এই বিষয়টা অনেক ভাই বলে যে বাটে ম্যাস্টিকেট হয়ে যায় এই হয় আসলে এটা পরিচর্যা ভাই আগে শিখতে হবে হ্যাঁ আগে শিখতে হবে যে আমি গরু লালন পালন করব কিভাবে করব রাখাল দিয়ে সম্পূর্ণ কাজ হবে না আগে নিজের অভিজ্ঞতা জোগাড় করেন তারপরে নিজে গরু পোষেন ঠিক আছে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে গরু পোষার থেকে বিরত থাকেন আপনি আচ্ছা যদি গরুর একটু মন খারাপ দুর্বল জি 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 বারবার ডাক্তারকে ডাকার প্রয়োজন হয় না 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 সে লাভ হবে না ডাক্তার ডাকা লাগে না গাবি গরুর ক্ষেত্রে মনে করেন যে ডাক্তার ডাকবেন আপনি জি সম্পূর্ণ হইতে মনে করেন যে আপনার একটা যে গরুটা এখন বর্তমান থাকে এটা মনে করেন ম্যাস্টিকেট হলো ডাক্তার যদি আমি ডাকি মনে করেন অ্যান্টিবায়োটিক মারবে ঠিক আছে তো যদি অ্যান্টিবায়োটিক মারে দুধ শুকে যাবে তখন আপনি আমার কাছে ফোন করে বলবেন ভাই গরুর দুধ হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনি আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এইটার যে কি বিষয়টা ওইটা আমি ইনশাআল্লাহ আমি নিজেই বলে দেবো যে ভাই এইটা করেন তাহলে আপনি ম্যাস্টিকেট আসবে না আচ্ছা ঠিক আছে মোশাররফ ভাইকে গরু কেনার জন্যই ফোন দিতে হবে এরকম না 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 পরামর্শ জন্য ফোন দিলেও ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ সঠিক পরামর্শ দিয়ে দিবেন যতটুকু জানেন জি জি অবশ্যই আচ্ছা চার নম্বর গরুটার দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি এটা 15 থাকবে ভাই 15 লিটার দুধ থাকবে জি 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 দুই বেলায় যখন পুরো দুধ আসবে জি 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 এখন কত টাকা দাম পড়বে এই গরুটা নিতে এটার দাম পড়বে আপনার এটার দাম পড়বে আপনার
195000 টাকা এই গরুটার দাম পড়বে 195 জি জি ভাই দরদামের মধ্যে সুযোগ আছে জি জি অবশ্যই চারটা বার কি সমানভাবে দুধ আসে জি সমানভাবে দুধ আসে কোনো সমস্যা নেই এই গরুগুলো কি মহিলারা নিয়ে গেলাম জি জি অবশ্যই খুব ঠান্ডা গরু ভাই যতগুলো গরু দেখাবো ইনশাআল্লাহ বাইলটে নিচে রাখি সারি গরু দিবেন কোনো সমস্যা হবে আচ্ছা অনেক এর আগে আমার এক দর্শক এক জায়গা থেকে গরু কিনছে এখন 1500 টাকা করে একটা লোহার হচ্ছে বেরি পাওয়া যায় পিঠের উপর দিয়ে না 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 এইগুলা কি আসলে সব না 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 গাবি গরু যখনই আপনি কিনবেন আসলে ওই যেটা বললাম যা চাই বাছাই করে ঠিক আছে গাবি দুধ 1 লিটার কমক কিন্তু দেখা যাচ্ছে এখন তো প্রবাসী ভাইরাই বেশি গরু নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সহ ই করেন ওই সাধনা গরু লেন আমরা বলি মানে আমাদের যে আঞ্চলিক যে ভাষা সাধনা গরু ঠিক আছে ঠান্ডা গরু লেন আপনার কখনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ দুধ আপনার বাসায় যায় হয়তো 1 লিটার কম আছে সমস্যা নাই কিন্তু ঠান্ডা হবে জি জি অবশ্যই সময় যদি পুরুষ মানুষ বাসায় না থাকে মহিলারাও জানেন ভাই ওইটাই তো বলতেছি মনে করেন যে প্রবাসী ভাইরা বর্তমানে গরু নেছে বেশি ওই জন্য বলতে প্রবাসী যারা চলে গেছে আমরা তখন যখন আমি চলে গেছিলাম তখন তো আমার বাসায় মহিলাই ছিল মনে যাতে লালন পালন করতে পারে ওই ক্ষেত্রে মনে করেন যে ঠান্ডা করে নিতে হবে আচ্ছা এই 4 নম্বর গরুটার দাম কত টাকা এটা 195000 টাকা 195 জি জি এটা তো চাওয়া দাম জি জি অবশ্যই দর্শক চাইলে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা 4 নম্বর সিরিয়ালের গাবিটা সাইড করে দেন মোশাররফ ভাই 5 নম্বরে আরো একটি সুন্দর গাবি আছে এটা দর্শকদের দেখান জি ভাই এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের 5 নম্বরেরটাও হলস্টাইন ফ্রিজিয়ান জি জি বাচ্চাটা হয়েছে খুব সুন্দর বাচ্চাটাও বকনা বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জি 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 আচ্ছা মা যে পার্সেন্টের বাচ্চা কি সেম পার্সেন্টের হয়েছে বাচ্চা আরো বেশি পার্সেন্ট হয়েছে ভাই বাচ্চাটা আরেকটু ভালো জি 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 দেখে মনে হচ্ছে জি ভাই আচ্ছা গাবির বয়স কয় দাঁত গাবির বয়স এটা 4 দাঁত 4 দাঁত জি জি কয় নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই 4 দাঁতে 2 নম্বর বাচ্চা জি জি কতদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 18 দিন হয়েছে 18-20 দিন জি 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 পুরো দুধ আসছে তো জি ভাই কত লিটার দুধ থাকে এটা দুধ পাশে 17 লিটার ভাই সারা দিনে জি জি সকালে এখন দহন করলে পর আপনি 12 লিটার দুধ হবে সকালে এখনই যদি দহন করা যায় 12 কেজি দুধের গ্যারান্টি জি 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 আর বিকেলে 5 কেজি বিকেলে 5 লিটার আপনি 5 লিটার 5.5 লিটার হয় আমি এই জন্য বলে দেবো যে 17 লিটার গ্যারান্টি থাকে আচ্ছা গাবি গরু তো মুখে দুধ এগুলোর মুখে রুচি আছে তো জি জি অবশ্যই ভাই গাবি খাইছে কত সুন্দর দেখতেছেন না পেট টই টুম্বর করতেছে মানে খাবার দাবারের রুচি আছে জি অবশ্যই আচ্ছা এটার দাম নেবেন কত 5 নম্বরটার এটা 5 নম্বরটার দাম নেব আমি 185000 185 জি 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 মোশাররফ ভাই একটা গাবির তো আপনারাই বলেন বাটি সম্পদ জি জি চারটে বাটে সমানভাবে দুধ জি 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 অবশ্যই ভাই আচ্ছা এটা চাওয়া দাম 185 জি জি কোন দর্শক চাইলে আপনার সঙ্গে মোবাইলের মাধ্যমে দরদাম করতে পারবে বা সরাসরি যারা চলে আসতে চাইছে এটা তো আরো ভালো পদ্ধতি জি জি অবশ্যই সেই ক্ষেত্রে এসেও দরদাম করতে পারবে জি জি ভাই এটা সাইড করে দেন পরেরটা দেখি এই পাশে 6 নম্বরে একটা গাবি আছে এটা হলস্টাইন ফ্রিজিয়ান এই পাশে যে 6টা গাবি দেখাইলাম 6টাই হলস্টাইন ফ্রিজিয়ান জি জি 6টার সঙ্গেই বাচ্চা আছে জি 6টার সাথেই বাচ্চা এটার সঙ্গে কি বাচ্চা ছেলে বাচ্চা এটার সাথে না মেয়ে বাচ্চা বকনা বাচ্চা এটার সাথেও বকনা বাচ্চা জি জি সবগুলো জাত উন্নয়নের জি জি ভাই বাচ্চা হইছে মেয়ে বাচ্চা হইছে জি জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিন এই ভাই বাচ্চার বয়স 22 দিন আছে 22 দিন জি জি গাবির বয়স কয় দাঁত গাবির বয়স এটা 4 দাঁত ছিল আর এক দাঁত ভাঙেছে মানে 6 দাঁত হচ্ছে আর কি আচ্ছা যে বাচ্চার বয়স একুইরেট 22 দিন এটা কি একুইরেট জি জি অবশ্যই ভাই আমরা যেখান থেকে সংগ্রহ করি উনিরা তো বলে দেয় গিরিস্তর থেকে যেখান থেকে সংগ্রহ করি আমরা তো গ্রামের থেকে একটা একটা করে সংগ্রহ করি আপনার তো এইগুলা সব গরু তো নাই না 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 এখন হাটের গরু ভাই হাটের গরু অনেক ধরনের বেদি হয়ে যায় একটা একটা আমার খামারে যতগুলো গরু আছে ঠিক আছে এর মধ্যে যদি একটা গরু খুরা রোগ হয় বিশেষ করে ঠিক আছে তাহলে আমার তো মনে করেন যে ব্যবসায় একবারে বাট লস হয়ে যায় জি জি অবশ্যই ভাই এই জন্য ভাই না না আমি হাট থেকে কখনো গরু কিনি না সব গরু আমার গ্রামের গরু আচ্ছা এই গাবির বয়স কয় দাঁত বললেন এটা 4 দাঁত ছিল 6 দাঁত আছে কয় নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা 4 দাঁত ছিল 6 দাঁতে যাচ্ছে এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা জি 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 আচ্ছা এইটা সকাল বিকাল কেমন দুধের গ্যারান্টি এটা সকাল বিকালে 15 লিটার দুধ আসে সকাল বিকাল 15 লিটার জি 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 আচ্ছা এই গাবিটার দাম পড়বে কত টাকা এটা 175000 টাকা 175 জি জি দরদামের সুযোগ আছে তো জি অবশ্যই যে 6টা একসাথে দেখাইলাম এক সিরিয়ালে 6টা যদি একবারে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা আছে জি জি অবশ্যই সুযোগ সুবিধা থাকবে আমার মাধ্যমে জানতে পারবে বা সরাসরি এখানে এসেও সুযোগ সুবিধার কথা জানতে পারবে জি জি অবশ্যই আচ্ছা পরবর্তী গাবিগুলো আসেন দেখি জি মোশাররফ ভাই 7 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাবি আছে মাশাআল্লাহ গাবিটা বেশ বড় সরো জি জি এটারও বাচ্চা আছে জি এটারও বকনা বাচ্চা ভাই এটা কোন জাতের গাবি এটা মৈশি অস্ট্রেলিয়া মৈশি অস্ট্রেলিয়ান জাতের একটা গাবি জি 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 আচ্ছা আর বাচ্চা যে আছে বাচ্চা তো চোট দেখতেছি কোন জাতের বাচ্চা হইছে এটা শাইয়ালে মার মতনই হবে এটা মৈশি অস্ট্রেলিয়াই হবে মৈশি অস্ট্রেলিয়ানই হবে জি জি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা জি জি আচ্ছা বাছুরের বয়স কত দিন বাছুরের বয়স এটা 22 দিন 22 দিন জি জি মায়ের বয়স কয় দাঁত মা 4 দাঁত ভাই 4 দাঁত জি জি তার মানে তো পুরো দুধ মায়ের চলে আসছে জি জি এটা দুধ চলে আসছে ভাই কয় নম্বর বাচ্চা মায়ের এটা দ্বিতীয় বাচ্চা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা 4 দাঁত জি জি এটা হচ্ছে সকালবেলা তলা দেখাচ্ছি জি 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 ভাই আচ্ছা সকালে যদি এখন দহন করেন মোশাররফ ভাই কত লিটার দুধ এখন দুধ দইলে পর আপনি 12 লিটার দুধ আসবে ভাই এখনই 12 কেজি থাকবে জি 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 আর বিকেলে যদি জানেন বিকেলে আপনি 5 লিটার
তাহলে 12 5 17 লিটার জি জি এটা 17 লিটার গ্যারান্টি থাকবে জি জি অবশ্যই আপনারা গাবি দেখাচ্ছেন বাছুর খাবার পরে জি জি অবশ্যই 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি 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 আচ্ছা এটার দাম পড়বে কত টাকা এটার দাম পড়বে আপনার 2 লক্ষ 10 হাজার টাকা 7 নম্বর সিরিয়ালের একটা গাবি সঙ্গে আছে মেয়ে বাচ্চা জি জি এটা হচ্ছে মোশা অস্ট্রেলিয়ান জাতের একটা গাবি জি জি এই গাবিটা অনেক বড় সরো জি জি ভাই দাম পড়বে 2 লক্ষ 2 লক্ষ 10 হাজার টাকা চাওয়া আলাপ আলোচনা মাধ্যমে কিছুটা কম বেশি করা যাবে জি জি এটা সাইড করে দেন 8 নম্বর সিরিয়ালে একটা গাবি আছে বাচ্চা সহ গাবিরও যে কালার বাচ্চারও একই কালার জি জি ভাই কোন জাতের গাবি এবং কোন জাতের বানর এটা জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি জি জি বাচ্চাটা কি জার্সি হইছে জি বাচ্চাও জার্সি আছে মেয়ে বাচ্চা ছাড় বাচ্চা ভাই ছেলে বাচ্চা জি জি জার্সি ছাড় বাচ্চা তো দাম তেমন থাকে না ভাই এখন আল্লাহ পাক যেটা দেশে ওইটাই আমার তো আর আমার আপনার তো হাত নাই এখন আল্লাহ পাক যেটা দিবে ওইটাই আচ্ছা যে গাবির বয়স কয় দাঁত গাবির দুই দাঁত ভাই আর বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 25 দিন 25 দিন জি 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 এটা কয় নম্বর বাচ্চা গাবি প্রথম বাচ্চা ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা হইছে জি 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 বাচ্চা বেশ হৃষ্ট পুষ্ট হইছে জি জি ভাই আচ্ছা এগুলো তো মনে হয় দুধ খাওয়ানোর উপরেই বাচ্চার শরীরটা ডিপেন্ড করে জি জি দুধ ভালো খাইলে যে কোনো বাচ্চাই তো শরীর স্বাস্থ্য ভালো হবে দুধ ভালো খাওয়ানো তারপরে বাচ্চারা মনে করেন একটু লাভদার পারবে জাত মানে এগুলো মনে রাখতে হবে জি জি আচ্ছা এটা সকালবেলা কেমন দুধ পাচ্ছেন সকালবেলা শুধু সকালে শুধু সকালে এটা দুধ পাচ্ছে আপনার মনে করেন যে 9.5 লিটার 9 লিটার এরকম আর বিকেলে দহন করলে বিকাল বেলা 4.5 4 এরকম দুই বেলায় কত লিটার দুই বেলায় আপনার 14 গ্যারান্টি থাকবে দুই বেলায় 14 লিটার দুধের গ্যারান্টি জি জি দুইটা দাঁতের গাবি আচ্ছা জার্সি জাতের গাবি খুব পার্সেন্টেজ জার্সির যে বৈশিষ্ট্য থাকে সেটা আছে ইনশাআল্লাহ আচ্ছা চিকন চিকন পুঞ্চি বান হইছে জি জি খুব সুন্দর বান যে কেউ এই বাটের গরু তো দহন করতে পারে জি জি অবশ্যই এই গোটার দাম নেবেন কত টাকা 8 নম্বর সিরিয়ালের জি এটা 8 নম্বর সিরিয়াল এই গাবিটার দাম নেব আপনার মনে করেন যে 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ 65 জি জি চাওয়া দাম জি জি দামের সুযোগ আছে জি অবশ্যই এই গাবিটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই আরো একটি গাবি আছে এই গাবিটা মাঝারি আকারের জি জি ভাই বাচ্চা সহ এটা কোন জাতের এটা অস্ট্রেলিয়া জাতের গাবি ফিজিয়া মার্কে অস্ট্রেলিয়া জাতের গাবি জি 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 আচ্ছা আর বাচ্চা কি জাতের বাচ্চা ভাই শাইয়াল হয়েছে শাইয়াল জার্সি ক্রস আছে আর কি শাইয়াল জার্সি ক্রস আছে বাচ্চা জি ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা ছেলে বাচ্চা জি ছেলে বাচ্চা গাবির বয়স কয় দাঁত গাবি এটা অদাঁত ভাই দাঁত হয় না এখন দাঁত হয় না অল্প বয়সে একটা গাবি দেখেই বোঝা যাচ্ছে জি 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 ভাই এই গাবিটা তো আরেকটু মনে হয় বড় হবে জি জি এটা অদাঁতে বাচ্চা দেয় সেটার মনে করেন সর্বোচ্চ বয়স হয়তো 22 23 মাস কি 25 মাস এই রকম হয়েছে এখনো দাঁত হয় না জি 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 দেখা যাচ্ছে যে বাচ্চা দিয়ে ফেলছে জি জি আরেকটু বড় হবে আপনি আশা জি জি অবশ্যই ভাই আচ্ছা এটা বাচ্চা পূর্ণাঙ্গ দুধের মতো বয়স হয়ে গেছে জি জি দুধ যতটুক বলবো অতটুকই আছে ভাই আচ্ছা এখন কত লিটার দুধ পাচ্ছেন সকাল এটা সকাল বিকাল মিলে আপনার 12 লিটার দুধ পাচ্ছে 12 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি 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 ভাই গরু ছোট হলেও দুধের রেজাল্ট ভালো বলছে জি ভাই মানে অদাতে বাচ্চা দিয়েছে বুঝছেন না আচ্ছা এই দুধ তো গ্যারান্টি জি জি অবশ্যই গ্যারান্টি এটার দাম নিবেন কত টাকা এটার দাম নেব আপনার 1 লক্ষ 35 হাজার টাকা এটার দাম 1 লক্ষ 35 জি জি এর মধ্যে দর দামের সুযোগ আছে জি অবশ্যই ভাই এই পাশে 10 নম্বরে একটা সাদা কালো রঙের গাবি বাচ্চা সহ এই গাবিটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গাবিটা হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 সঙ্গে বাচ্চাটা কোন জাতের হইছে বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই বাচ্চাটাও হলস্টাইন ফ্রিজিয়ান হইছে জি 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 আচ্ছা বাচ্চার পায়ের রং সে দেখি নীল রং না না নীল রং না ওটা রশির আর কি রশিতে বাঁধা ছিল তো আচ্ছা আচ্ছা দড়ি বাঁধার কারণে পানি লাগছে হয়তো দড়ির রংটা দড়ি পায়ে জি জি সাদা জন্য ফুটে উঠছে জি জি ভাই গাবি হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটাও হলস্টাইন জি দুই দাঁতের গাবি বাছুরের বয়স কতদিন বাছুরের বয়স আজকের দিন গেলে 8 দিন হবে ভাই 8 দিন হবে জি জি মায়ের কি ক্লিয়ার দুধটা আসছে ক্লিয়ার ভাই এখন দুধ পাচ্ছে সারা দিনে এটা 11 লিটার 10 লিটার 11 লিটার পাচ্ছে সারা দিনে 10 থেকে 11 জি 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 আচ্ছা এটা কয় নম্বর বাচ্চা গাবির এটা প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা জি এটার দুধের গ্যারান্টি তাহলে 10 11 ই থাকবে জি জি 10 থাকবে এটার 10 লিটার দুধের গ্যারান্টি জি জি এটার দাম কত টাকা চাচ্ছেন এটা 1 লক্ষ 35 হাজার টাকা হয় এটার দামও 1 লক্ষ 35 জি 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 এর মধ্যে দরদামের সুযোগ আছে তো জি জি অবশ্যই আচ্ছা মোশাররফ ভাই পরবর্তী গাবি দেখি 11 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরো একটি গাবি আছে মোশাররফ ভাই জি জি এটা ফিজিয়াম জাতের গাবি ভাই এটা ফিজিয়াম জি 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 কালেকশনে হলস্টাইন ফিজিয়ানই বেশি দেখলাম জি জি ভাই সম্পূর্ণ দুধের গাবি জি মোশি অস্ট্রেলিয়ান দেখছি একটা জি আর সম্পূর্ণ হলস্টাইন ফিজিয়াম ফিজিয়াম এটা সঙ্গে বাচ্চা দেখতেছি না প্রেগন্যান্ট জি এটা প্রেগন্যান্ট ভাই পেটে বাচ্চা আছে জি জি পেটে বাচ্চা কত মাসে প্রেগন্যান্ট এটা 8.5 মাস ভাই 8.5 মাস জি জি 25 দিন সময় আছে জি এখনো মনে করেন 25 দিন 1 মাস টাইম আছে আর কি আচ্ছা কয় দাঁত গাবি এটা অদাতে একবার বাচ্চা দিছিল এখন দুই দাঁত হয় স্যার এখন দুই দাঁত বয়স হয়েছে জি জি দুই দাঁতে দুই নম্বর বাচ্চা জি দুই দাঁতে দুই নম্বর বাচ্চা খুব কম দেখা
দেখা যায় ওই যে আপনাকে দেখালাম একটা আপনার মনে করেন যে 9 নাম্বার যে গরুটা দেখলেন ওইটা কিন্তু ওদাতে বাচ্চা দিয়েছে এটা ওদাতে বাচ্চা দিছিল মানে এটা একদম আমার কাছের লোকের গরু আর কি আচ্ছা আপনি আমি যেখান থেকে নিয়ে আইছি জি 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 আচ্ছা তাহলে তো দুধের ইতিহাস জানেন দুধের ইতিহাস ভাই এটা না বলাটাই ভালো গতবেনে আপনার যেখান থেকে নিয়ে আইছি মানে আমার কাছের মানে কি মনে করেন যে ওখানে বলেছে যে গতবেনে 12 লিটার 12.5 লিটার দুধ পাইছি তাহলে এই বেনে আল্লাহ পাক কি দিবে না দিবে সে আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা তো দাঁতে আপনি দুধ পেতে পারে কমেও যেতে পারে জি জি পরিচর্যার উপর ডিপেন্ড জি জি অবশ্যই এটার দাম নেবেন কত টাকা এটা 170000 টাকা 170000 জি দাম সব সাক্ষাতে দরদামের সুযোগ আছে জি জি আচ্ছা এটা সাইড করে দেন পরেরটা দেখি পরের গরুটা ভাই বিক্রি হয়ে গেছে ভাই পরের গরুটা বিক্রি হয়ে গেছে জি জি আচ্ছা তাহলে বিক্রি হওয়া গরু তো আর না দেখে লাভ জি জি ভাই মোশাররফ ভাই যে গাবিগুলো কষ্ট করে দেখায় নেওয়ার জন্য তো আসলে যোগাযোগের প্রয়োজন বা লকডাউনে আপনি কিভাবে এই গরুগুলো বিক্রয় করতেছেন ভাই লকডাউনে আমি আসলে অনেক দিন যাবত প্রায় 7-8 বছর এই ব্যবসার সাথে জড়িত আপনার যেই ভাই আর কি অনলাইনে কিনতেছে সেই ভাই টাকা পাঠা দিচ্ছে আমি গরু পাঠা দিচ্ছি এমন না যে ভাই 10000 20000 টাকা দেন আপনার বাসায় যায় টাকা নিয়ে আসবো আমি দর্শক ভাইদের কাছে যে অনুরোধ করি বলবো মানে জোরহাত অনুরোধ করি বলবো কখনো এই কাজ করবেন না আপনি যদি সম্পূর্ণ টাকা দেন তাহলে এমন কোনো লোক নাই যে আপনার গরু ঠেকা রাখে ঠিক আছে কিন্তু 10 20000 টাকা দিয়ে গরু নিতে যাবেন না তাহলে আপনি ওই 10 20000 টাকাই হারাবেন আচ্ছা এটা কখনো করবেন না জি জি অবশ্যই ভাই 20000 টাকা দেন আপনি গরু বাসায় যায় টাকা নিয়ে আসবো এরকম করবেন না অনুরোধ ভিডিও আমি এটা বলে দিচ্ছি ঠিক আছে আপনি এইগুলো না করাটাই ভালো যেখান থেকে নেবেন আপনি যদি নিজে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না আসতে পারেন অনলাইনে যদি গরু কেনেন আপনি দুই বেলা তিন বেলা দুধ দেখবেন সকাল বিকাল দুধ ভিডিও কলে দেখবেন আবার ওই ভিডিওটা যাতে অন্য জায়গায় না যায় অ্যাকুরেট ভাবে ভিডিওটা দেখবেন এইরকম মনে করেন বালতি নিচে থুয়ে দোয়াবি ওই গরু বাচ্চা দিয়ে এভাবে দেখে শুনে যদি আপনার মনের কাছে ভালো লাগে তাহলে গরু কিনবেন টেকনিক করলে কিন্তু ভিডিও কলের মধ্যে বোঝা যায় জি 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 ভাই সন্দেহ মনে হলো ওইখান থেকে আর গরু না না প্রয়োজন নাই গরু নেওয়ার প্রয়োজন আপনি এগুলো মনে করেন যে নিজেই নিজে যদি সতর্ক হয়ে যান তাহলে কেতা ভাই সতর্ক হয়ে যাবে ঠিক আছে মোশাররফ ভাই একজনে বিশ্বাস না করে সরাসরি এখানে কেউ আসছে সরাসরি আসলে পার আলহামদুলিল্লাহ ভাই আমার বাড়ি আপনার যেখান থেকে আসুক পাবনা জেলা ঈশ্বরদী থানা যে কোনো জায়গা আসবে মনে করেন দাশুরি আসলে পার হবে মুলাডুলি আসলে হবে ঈশ্বরদী আসলে হবে ট্রেনে আসার ব্যবস্থা জি ট্রেনে আসলে পার ঈশ্বরদী আসবে ঈশ্বরদী থেকে আমার জেনার বাসে আসলে দাশুরি জি দাশুরি অথবা মুলাডুলি আসলে আমার মনে হয় যে যেখান থেকে আসুক যদি ফোনে যোগাযোগ করে সবচেয়ে বেশি উত্তম জি জি ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জি আমার ফোন নাম্বার 01 7 34 01 26 26 75 75 যে কোনো একজন লালন পালন করবেই তাহলে সেই লোকে কি পাঠাবেন আপনি সেই লোক জি জি যে প্রতিনিধি আপনার এই গরু তো নিয়ে সারি যে কোনো একজন যেই হোক লালন পালন করবে যদি রাখাল করে রাখালও রাখালে প্রয়োজনে পাঠা দেবেন আপনার যদি এখন 2000 টাকা আপনার খরচা হয় তবে আপনার মনে করেন যে আপনি 50000 টাকা জিতবেন আসি বাচ্চাটা দেখবে দুধ দেখবে গরু সুস্থ আছে নাকি দেখবে মনে করেন ভিডিও কলে দেখতেছেন ভিডিও কলের মধ্যেও 2 নাম্বার হয়ে যাচ্ছে বাচ্চাটার মধ্যে 3টা গরু গাবি গরুর বাচ্চাটাই তো দেখবেন আবার বাচ্চা ওই গরুটার নাকি দেখবেন এইভাবে দেখে শুনে নিলে পারে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না জি জি হয়তো আমি বলে দিছি 15 লিটার আপনার বাড়ি যায় 13 লিটার কি 14 লিটার হবে 2 1 লিটার কমতে পারে কারণ আমি আপনি এখান দেখে নিয়ে যাচ্ছেন 15 লিটার খাওয়া দাওয়ার কারণে কিন্তু 2 1 লিটার দুধ কম হয় ওইটা তো আমি বললাম ভাই জি জি ওইটা তো আমি বললাম যে ভাই গরু কিনতে হলে আর পরিচর্যা করতে হবে আচ্ছা আচ্ছা জি জি আপনি যদি পরিচর্যা না করতে পারেন তাহলে গরু কেনার আপনার প্রয়োজন নেই আপনার টাকা আছে আপনার টাকা আপনার নষ্ট করার প্রয়োজন নেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই কষ্ট করে সুন্দর কিছু গাবি দেখানোর জন্য মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু